হ্যালো বন্ধুরা তো সবাই কেমন আছো আজ আমি আলোচনা করব একটি মাল্টিভিটামিন সিরাপের বিষয় নিয়ে এই মাল্টিভিটামিন সিরাপটির সঠিক ব্যবহারবিধি কি কোন কোন সমস্যায় ব্যবহার করে দারুণ সুফল পাওয়া যাবে এই মাল্টিভিটামিন সিরাপটি কারা কারা ব্যবহার করতে পারবে কারা কারা ব্যবহার করতে পারবে না আর এই মাল্টিভিটামিন সিরাপটি আপনারা কোথা থেকে কিনতে পারবেন তো আজকের এই ভিডিওটি একদম স্কাইপ না করে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে থাকুন আমি আশা করি এই মাল্টিভিটামিন সিরাপটি ব্যবহার করে আপনার অনেক অনেক উপকার হতে পারে তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমেই বন্ধুরা এই মাল্টিভিটামিন সিরাপটির সাথে আপনাদের একটু পরিচয় করিয়ে দিই এই মাল্টিভিটামিন সিরাপটি হচ্ছে একটি ফুড সাপ্লিমেন্ট এই সিরাপটি আপনারা পেয়ে যাবেন দুশো এম এর আর এর ইনগ্রিডিয়েন্টস দেখতে গেলে এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মাল্টিভিটামিন জিঙ্ক উইথ হাইড্রোক্লোরাইড সিরাপ এখানে বন্ধুরা এর ভিতর কী কী রয়েছে লেখা আছে ভিটামিন বি ওয়ান ভিটামিন বি টু ভিটামিন বি সিক্স তারপরে এনার্জি তারপর কার্বোহাইড্রেটস প্রোটিন ফ্যাট সহ আরও বিভিন্ন ভিটামিনস কিন্তু এর ভিতরে দেওয়া আছে বন্ধুরা এই সিরাপটি হচ্ছে অ্যালোপ্যাথিকে জেনেরিক মেডিসিন আপনারা চাইলে এথিক্যালটাও নিতে পারেন তো এই সিরাপটি আপনারা যে কোনো ঔষধের দোকান থেকে খুব সহজেই কিনতে পারবেন আর এর দাম অনেক কম মাত্র একশো টাকা তো বন্ধুরা এই সিরাপটি যখন আপনারা মেডিকেল স্টোর থেকে কিনতে যাবেন তখন বলবেন যে মাল্টিভিটামিন সিরাপ দেন ঠিক আছে এই মাল্টিভিটামিন সিরাপটি কিন্তু বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে আসে তো কোম্পানির কোনো এখানে এ ভ্যালু নেই মেন হচ্ছে মাল্টিভিটামিন ঠিক আছে জিঙ্ক উইথ হাইড্রোক্লোরাইড সিরাপ এটা বললেই আপনাকে এই সিরাপটি দিয়ে দেবে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন কোম্পানি এখানে অন্য কোম্পানি হতে পারে কিন্তু আপনারা অ্যালোপ্যাথিকে এথিকে লৌসটাই নেবেন তো চলুন এবার জেনে নেওয়া যাক এই মাল্টিভিটামিন সিরাপের সঠিক ব্যবহারবিধি আর কোন কোন সমস্যায় ব্যবহার করা যাবে বন্ধুরা এই মাল্টিভিটামিন সিরাপটি কিন্তু বাচ্চা থেকে বয়স্ক সকলেই ব্যবহার করতে পারে প্রথমত হচ্ছে যাদের শরীরে ভিটামিনসের কমই আছে ভালো মন্দ খাবার দাবার পরেও শরীরের ওজন বাড়ে না শরীর সবসময় রোগাপাতলা থাকে চলাফেরা করলে শরীর কাঁপে তারপর অনেক দিন হয়েছে কোনো কঠিন রোগে ভুগে উঠেছে তার থেকে শরীর অনেকটা ভেঙে গেছে রক্তের কমি ভিটামিনসের এই সব সমস্যায় কিন্তু এই মাল্টিভিটামিন সিরাপটি দুর্দান্ত লাভদায়ক তারপরে বন্ধুরা যাদের আছে যে খাবার দাবারের রুচিভাব নেই তারপরে সব সময় ক্লান্ত ম্যাসুস করে কাজকর্ম করতে গেলে ঘুম ঘুম ভাব পায় একদমই এনার্জি পায় না সেই সব সমস্যায় কিন্তু এই ভিটামিন সিরাপটি ব্যবহার করতে পারে কিভাবে ব্যবহার করতে হবে পাঁচ থেকে বারো বছরের বাচ্চাদের এর এক এক চামচ সকালে এবং রাত্রে ব্যবহার করান খাবার পরে আর বারো থেকে আঠেরো বছরের বাচ্চাদের ঠিক আছে এটা ব্যবহার করান দেড় চামচ আর আঠেরো বছরের উপরে অ্যাডল্টদের আপনারা দু চামচ করে ব্যবহার করান কিছুদিনের ভিতর দেখবেন তার শরীর থেকে ভিটামিনসের কমি দূর হয়েছে শরীরে এনার্জি এসছে শরীরে একটা শক্তি প্রদান হবে তো বন্ধুরা এই সিরাপটি ব্যবহার করার পর শরীরে কিন্তু সেরকম ক্ষতি হয় না আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন আর কারা কারা ব্যবহার করতে পারবেন না গর্ভবতী মহিলারা হার্টের সমস্যা যাদের আছে হাই ব্লাড প্রেশারের সমস্যা আছে এই সব রুগীরা কিন্তু একবার চিকিৎসকের পরামর্শ নিশ্চয় নিয়ে এই সিরাপটি ব্যবহার করবেন তো বন্ধুরা এই ছিল আজকে মাল্টিভিটামিন সিরাপের রিভিউ আর যদি মনে প্রশ্ন থাকে নিচে কমেন্ট করুন আমি আপনাদের রিপ্লাই করে নিশ্চয়ই হেল্প করবো